অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দীপক, খুব আর্জেন্ট, প্লিজ ডোন্ট গিভ মি এনি কাইন্ড অফ এক্সকিউজ, আমার গুলো লাগবে। সরি স্যার, এখন আমার পক্ষে এডিটরকে কিছু বলা সম্ভব নয়। আশা করি আপনি বুঝতে পারছেন। দুদিন ওয়েট করুন, আমি ব্যবস্থা করছি। দীপক, আমার কাছে দুদিন সময় নেই, তোমাকে আমি বারবার বলছি। আচ্ছা, এক কাজ করো, তোমার কাছে রিসর্টের সিসিটিভি ফুটেজ আছে তো? তোমার কাছে না থাকলে তুমি রিসর্টের কাছে পেয়ে যাবে। ওদের সাথে কথা বলে তুমি সিসিটিভি ফুটেজগুলো আমাকে দিয়ে যাও, এটা কি সম্ভব? হ্যাঁ, ম্যানেজার আমার বন্ধু, সিসিটিভি ফুটেজগুলো জোগাড় করাটা খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, আমাদের ওখানে যাওয়া থেকে বেরোনো পর্যন্ত এন্টার সিসিটিভি ফুটেজ আমার চাই। হ্যাঁ স্যার, পেয়ে যাবেন। ওকে স্যার, একটা প্রশ্ন করতে পারি? বলো স্যার। হঠাৎ সিসিটিভি ফুটেজ দেখতে চাইছেন, কোনো প্রবলেম হয়েছে? না না দীপক, প্রবলেম কিছু নয়, আসলে আমি খুব ব্যস্ত ছিলাম বলে সব দিকে সময় দিতে পারিনি, খেয়াল রাখতে পারিনি, কিন্তু এখন ইচ্ছে করছে পুরো বিয়েটাই রিভিজিট করতে। আচ্ছা, তুমি ফুটেজগুলো কতক্ষণের মধ্যে দিতে পারবে? আমি ম্যানেজারের সাথে কথা বলছি, ও আমাকে দিলেই আমি আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে দীপক, দেরি করো না। না না। আদি, তোমার স্যুপ। ওষুধগুলো ঠিক করে খেয়েছো? আমার কোনো ওষুধের প্রয়োজন নেই। আবার তুমি শুরু করলে তো? ডাক্তার কিন্তু তোমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে ওষুধগুলো সময় মতো খেয়ে নিতে। দেখো, ওষুধগুলো স্ট্রেস কমানোর ওষুধ, আর আমি এখন একদম সুস্থ আছি, সুতরাং ওষুধ খাওয়ার আর কোনো দরকার নেই। আদি, আমিও চাই তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠো, তার জন্য চিন্তাটা তোমাকে একটু কমাতে হবে, কিন্তু আমি দেখছি তুমি কিছু না কিছু নিয়ে একটা ভেবেই যাচ্ছ। তুমি এত টেনশন করলে আদি, আমার টেনশন তো আরো বেড়ে যাচ্ছে। মধুজা, টেনশন করো না, আসলে মনের মধ্যে অনেক প্রশ্ন জমে আছে তো, সেই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না পাচ্ছি মনের মধ্যে কিরকম একটা অস্বস্তি হচ্ছে। হচ্ছে বলাটা ভুল, হচ্ছিল বলাটা বেটার, কারণ সেইসব প্রশ্নের উত্তর এবার আমি পাব, সেই সময়টা চলে এসেছে। আসলে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর পেলেই তো টেনশনটা কমে যাবে, তাই না? আদি, তুমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তত তাড়াতাড়ি আমিও মনে একটু শান্তি পাব। কিন্তু আমার একটা কথা ভেবেই খুব খারাপ লাগছে, আমরা তোমাকে সবাই এত করে বলছি, তাও তোমার মন থেকে সন্দেহটা কিছুতেই কমছে না। দেখো আদি, তুমি এক্ষুনি একটা কথা বললে যে তুমি তোমার সব প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সেটা কিভাবে আদি? সেইগুলো উত্তরগুলো পেলেই বুঝতে পারবো, আর তুমিও তখন জানতে পারবে। কিরকম ভাবে একটা কথা বলছো, আমি তোমার সব কথা ঠিক বুঝতে পারছি না। আমার সব কথা বোঝার তো তোমার কোনো দরকার নেই, কিছু কথা আমি নিজে বুঝলেই যথেষ্ট। আসলে কি জানো তো মধুজা, এই বাড়িতে যদি সব কিছু আমাকে জানিয়ে ওপেনলি আমাকে বলে সব কিছু করা হতো, তাহলে আমার তো আর কোনো সমস্যাই থাকতো না। কিন্তু যখনই ভাবছি যে তোমরা আমাকে না জানিয়ে অনেক কিছু লুকিয়েছো এবং এখনো লুকোচ্ছো, তখন নিজেকে খুব অপমানিত লাগছে। তুমি একদম চিন্তা করো না, যা হবে দেখা যাবে। তুমি যাকে বাঁচাতে চাইছো তাকে হয়তো বাঁচাতে পারবে না। আগামী দুদিন তোমার জীবনের সব থেকে কঠিন সময় আসতে চলেছে। আরে দীপক, কেমন আছো? ভালো। এসো বসো। না, আজকে আমার বসার একদম সময় নেই। কেন? আমাদের আজকেও একটা ইভেন্ট আছে। আদিদেব স্যার আমাকে ফোন করে ডাকলেন। বাবা, কেন, তোমাদের কি কোনো পেমেন্ট বাকি আছে? না না, পেমেন্ট কেন বাকি থাকবে, আসলে স্যার একটু আগে আমাকে ফোন করেছিলেন,
বিয়ের সময়কার যত সিসিটিভি ফুটেজ আছে রিসর্টের সেগুলো উনি দেখতে চাইছেন, তাই সেই ফুটেজগুলো আমি নিয়ে এসেছি। সিসিটিভি ফুটেজ কেন? আসলে বিয়ের ভিডিওটা এখনো রেডি হয়নি, সেই ভিডিও ফুটেজটা চেয়েছিলেন প্রথমে। তারপর স্যারকে বুঝিয়ে বললাম যে এডিট হতে এখনো দু তিন দিন টাইম লাগবে। আসলে আমার যে এডিটার, ওর ওয়াইফের কালকে ডেলিভারি, ও পরশু দিন জয়েন করবে। আমি সেটা স্যারকে বুঝিয়ে বললাম। স্যার বললেন যে ঠিক আছে, যদি ভিডিওটা নাই পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট সিসিটিভি ফুটেজটা দিয়ে যেতে। কিন্তু বাবা সিসিটিভি ফুটেজ দেখে কি করবে? জানি না স্যারকে আমি জিজ্ঞাসা করলাম কোনো প্রবলেম হয়েছে কিনা। স্যার কি যেন একটা বললেন, আমার ঠিক মনে নেই, শুধু এটা বললেন যে উনি পুরো বিয়েটাতে ব্যস্ত ছিলেন, তাই সবটা আরেকবার দেখতে চান। বুঝতে পেরেছি, বাবার মনে এখনো সন্দেহটা চলছে, বাবা এখনো আমাদের কাউকে বিশ্বাস করতে পারছে না, তাই সিসিটিভি ফুটেজ দেখে পুরোটা ক্লিয়ার করতে চাইছে। কিন্তু বাবার শরীরের এখন যা অবস্থা, এখন বাবাকে এটা দেখতে দেওয়া উচিত না। আচ্ছা স্যার কি ঘরে আছেন? তাহলে এটা আমি দিয়ে আসি। দীপক আমার একটা হেল্প চাই। হ্যাঁ বলো। এই সিসিটিভি ফুটেজটা বাবাকে দেখানো যাবে না, খুব সমস্যা হয়ে যাবে, যে করেই হোক এই হার্ড ডিস্কটা বাবাকে দেওয়া যাবে না। তুমি এখানে এসেছিলে, আমি সেটা বাবাকে বলবো না, আর বাবা যদি কিছু জিজ্ঞাসা করে তুমি বলবে তুমি এই সিসিটিভি ফুটেজটা পাওনি। তো আমি যে স্যারকে বললাম যে আমি ফুটেজ নিয়ে আসছি। কিন্তু তুমি কিছু একটা বলে ম্যানেজ করো প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, বাবা দেখে ফেলবে। ওকে ওকে আমি তাহলে এলাম। হ্যাঁ দীপক, কি ভাবছো বলো তো? দাও দীপক, সমস্ত সিসিটিভি ফুটেজ এখানে আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। নিজের মেয়েকে সাপোর্ট করে বেশ তো বিয়েটা দিয়ে দিলে, কিন্তু ওই মেয়েটার সাথে যে সমুদ্রের মতো ছেলের বিয়ে হয়েছে, এটা ভাবলে আমার শরীরে কিরকম একটা অস্বস্তি করছে। বিয়ে বাড়িতে সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে সবকিছু কিভাবে যে বদলে গেল এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। আমাকে কেউ কিচ্ছু বলেনি, কিচ্ছু জানায়নি, এমনকি মধু যাও না। কিন্তু এখন আমার আর কারোর সাহায্যের প্রয়োজন নেই। এবার যা বোঝার আমি নিজেই বুঝে নেব। বলুন,
কিছু হয়েছে মনে হচ্ছে? আমরা বাবার কাছে যে কথাগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম মনে হচ্ছে সেগুলো আর লুকিয়ে রাখতে পারবো না। মানে বাবা দীপকের কাছে বিয়ে বাড়ির ভিডিও ফুটেজগুলো চেয়েছিল কিন্তু সেটা এডিট হয়নি বলে দীপক দিতে পারেনি। কিন্তু বাবা বিয়ে বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে গেছে, কিছুক্ষণ আগে এসে দীপক দিয়ে গেছে। আমি অনেক করে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে বাবা হার্ডডিস্কটা নিয়ে নেয়। তারা আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন, হয়তো স্যার পুরো বিষয়টা আবার দেখতে চান বলে সিসিটিভি ফুটেজগুলো চেয়েছেন। হতে পারে না, তাহলে তো বাবা ফাইনাল এডিটিং এর জন্য ওয়েট করতে এভাবে সিসিটিভি ফুটেজ তো চাইতো না। তারা এটাও তো হতে পারে যে স্যার বিয়েটা আবার দেখতে চান, ওরা দেখতে ইচ্ছে করছে, সেই জন্য উনি চেয়েছেন। যারা অপরাধ করে অপরাধ করে বেরোনোর সময় কোনো না কোনো একটা ক্লু ঠিক রেখে যায়। প্রীতি, মধুজা, ওই মেয়েটা আমাকে না জানিয়ে আমার এগেনস্টে গিয়ে যা করেছে সেটা অপরাধ। কোনো না কোনো এভিডেন্স তো ওরা আমার জন্য ছেড়ে যাবেই। ওরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছে, আমাকে ঠকিয়েছে, কিন্তু কিভাবে সেটা এবার আমি জানবো। সত্যিটা এবার আমাকে জানতেই হবে। বিয়ে বাড়িতে আমাকে না জানিয়ে ঠিক কি কি ঘটেছিল সেটা আমাকে এবার জানতেই হবে। আমি আমার বাবাকে চিনি, এইসব ব্যাপারে ইন্টারেস্ট দেখাবার মতো লোকই না বাবা। কিন্তু তারপরেও যখন বাবা সিসিটিভি ফুটেজ চেক করতে চাইছে, তার মানে বাবা পুরো ব্যাপারটা নিজের কাছে ক্লিয়ার করতে চাইছে। আসলে আমার মনে হয় বাবার সন্দেহটা এখনো যায়নি, কিন্তু বাবার শরীরের যা কন্ডিশন, এই অবস্থায় বাবা যদি সমস্ত সত্যি কথা জেনে যায় তাহলে আবার কিছু একটা ঘটে যেতে পারে। ডক্টর কিন্তু বারবার বারণ করেছে, আমাদেরকে কিছু একটা করতে হবে। আপনি কিছু একটা ভাবুন, আমি মামনিকে আর প্রীতিকে সব ব্যাপারটা জানাই। মামনি, কিরে তারা, কি হয়েছে? বাবা এই সবে সুস্থ হয়ে বাড়ি ফিরল, আর ফিরতে না ফিরতেই বাবা আমাদের সকলকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। মানে বিয়ে বাড়িতে ঠিক কি হয়েছিল সেটা জানার জন্য বাবা সমস্ত বিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, একটু আগে দীপক এসে দিয়ে গেল। তুই আটকালি না কেন দিভাই? চেয়েছিলাম তো কিন্তু পারলাম না। বাবা হার্ডডিস্কটা নিয়ে ঘরে ঢুকে গেছে। বাবা যদি সব ফুটেজগুলো দেখে ফেলে তাহলে তো বাবা সব জেনে যাবে, কিছু একটা করতেই হবে। একটু আগে আমি যখন ওকে স্যুপ দিতে গিয়েছিলাম তখনই ও আমাকে বলছিল তোমাদের আর কারোর কাছ থেকে আমার কিচ্ছু জানার নেই, কিছুক্ষণের মধ্যেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। তখনই জানিস আমার সন্দেহ হয়েছিল, আমি ওর কথাটায় পাত্তা দিইনি। এখন বুঝতে পারছি কেন ওই কথাগুলো আমাকে বলল। কিন্তু আদি যদি ওই সিসিটিভি ফুটেজগুলো দেখে নেয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মধুজা? আর বলো না দিদি, তোমার জামাই বাবু নাকি বিয়ে বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজগুলো জোগাড় করেছে। ও যদি একবার সিসিটিভি ফুটেজগুলো দেখে ফেলে তাহলে তো সবকিছু জেনে যাবে দিদি। তার সঙ্গে যে সমুদ্রের সম্পর্ক ছিল সেটা জেনে যাবে। ফুটেজগুলো দেখে ফেললে তুমি, আমি, সমুদ্রের মা প্রীতি সবাই যে ওদের সাপোর্টে ছিলাম সেটাও ও জেনে যাবে। সর্বনাশ করেছে শুধু কি তাই নাকি? মানে রক্তিমদা কেন এখানে এসেছিল, রক্তিমদা কি কি করেছিল, জামাইবাবু তো সব কিছু জানতে পেরে যাবে। রক্তিমদা আবার কি করেছিল? আসলে ওই তারার সমুদ্রর বিয়ে দেব বলে না আমি রক্তিমদাকে ডেকে পাঠিয়েছিলাম। রক্তিমদা বিয়ের আগে প্রীতিকে কিডন্যাপ করেছিল। মানে? হ্যাঁ মা, বিয়ের দিন সন্ধ্যাবেলা মামা আমাকে ক্লোরোফর্ম স্প্রে করে অজ্ঞান করে দিয়েছিল। তারপর আমি যখন চোখ খুলে দেখি যে রিসর্টের বাইরে কোনো একটা জায়গায় আমি বসে আছি। হ্যাঁ মামনি, তারপরই তো আমি আর দিনেশ স্যার মিলে প্রীতিকে ওখান থেকে নিয়ে আসি।
সমুদ্র জামাই বাবু যদি এগুলো সব দেখে ফেলে তাহলে তো কেস তো আমিও খাবো। মানে বিয়ের আগের দিন রাত্রে রক্তিম বাবা আমায় জোর করে ড্রিঙ্ক করিয়েছিল, আমি রীতিমতো ফোর্স করেছিল স্যারকে সব সত্যি কথা বলে দিতে। আমি মাথা ঠিক রাখতে পারিনি, আমি স্যারকে গিয়ে বলে দিই যে আমি প্রীতিকে ভালোবাসি না, আমি তারাকে ভালোবাসি। তারপর তারপর আমি আমি এতটা ড্রিঙ্ক করেছিলাম আমি বুঝতে পারিনি যে স্যার আর আমার মাঝখানে একটা গ্লাস ডোর ছিল, তো আমি যা বলেছি স্যার কিছুই শুনতে পারিনি, আর স্যার উল্টো দিকে তাকিয়ে ছিল বলে আমাকে দেখতেও পাননি, কিন্তু এই সিসিটিভি ফুটেজগুলো যদি স্যার পান তাহলে সব কিছু জেনে যাবে। এসব শুনে না আমার মাথাটা পুরো ঘুরছে, আমি কি করব ভেবে পাচ্ছি না। ও যদি সবকিছু জেনে যায় তাহলে কি হবে? না না, ঠিক করেই হোক আমাকে আটকাতেই হবে। ও সমুদ্র, তুমি আমার সাথে একটু চলো। কি হয়েছে, কি এতবার করে ডাকার কি আছে? আদি, তুমি কি ওই বিয়েবাড়ির সিসিটিভি ফুটেজগুলো দেখছিলে? তোমাকে কে বলল? ও আচ্ছা, ওই মেয়েটা বলেছে তাই তো? হ্যাঁ। কেন, কি সমস্যা? আদি, তোমার শরীরের অবস্থা একদম ভালো নয়, এই অবস্থায় তুমি কেন চোখের উপর চাপ দিচ্ছ বলো তো? আমি দেখলে তোমার কি সমস্যা? আর আমার শরীর খারাপের সাথে ল্যাপটপে ভিডিও দেখার কি সম্পর্ক? স্যার, আমি বুঝিয়ে বলছি, আসলে আপনার বিপি খুব হাই, তো তাই ডক্টর আপনাকে স্ট্রেস নিতে বারণ করেছে, আর সেই জন্যই ম্যাডাম আপনাকে এই ভিডিওটা এখন দেখতে না বলছে, এটাতে আপনার প্রেশার পড়বে। হ্যাঁ, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে আমার ল্যাপটপে ভিডিও দেখার সাথে এসবের কি সম্পর্ক। না মানে দেখো, বিয়ে বাড়িতে তো কত রকমের লোক এসেছিল তাই না, তারা কি কি করেছে, মানে কে কার সাথে কিরকম বিয়ে করেছে সেগুলো তো আমরা ঠিক জানি না, কেউ আমাদের চোখের সামনে তো কিছু ঘটেনি, তুমিও দেখনি আমিও দেখিনি। এবার ওই ফুটেজগুলো দেখলে তুমি যদি এমন কিছু দেখতে পাও যাতে তোমার মাথা গরম হয়ে যায় তাহলে তো তুমি আবার টেনশন করবে, আর আবার টেনশন করলে তোমার বিপিটা আবার হাই হয়ে যাবে। এই সবে তুমি হসপিটাল থেকে ফিরেছো, তুমি একটু চোখ বন্ধ করে রেস্ট নাও না, না হলে তোমার আবার মাথা ঘুরবে। একেই তুমি প্রীতির বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে বলে টেনশন করছো, তোমার শরীরের আজ এই জন্যেই এই অবস্থা, তার উপর তুমি যদি এই সব ফুটেজগুলো আবার দেখতে থাকো তাহলে তুই একই কথা তোমার মাথায় আবার ঘুরবে। এই তুমি হসপিটাল থেকে ফিরলে, আমি বলছি কি এক্ষুনি তুমি এসব না দেখে না ভেবে একটু রেস্ট নাও না, পরে না হয় সুস্থ হয়ে দেখবে। মধুজা, তুমি এত ভাবছো কেন? আদি, তোমার কথা আমি ভাববো না তো কে ভাববে বলতে পারো? এতকাল তো তোমার কথা আমি ভেবে এসেছি। যেদিন তুমি ওরকম অবস্থায় হসপিটালে ভর্তি হলে আইসিইউ এর সামনে বসে আমার যে মনের উপর দিয়ে কি গেছিল আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, একমাত্র আমিই জানি সেটা। তোমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে আমি আর সহ্য করতে পারবো না আদি, আর এবারে এই টেনশন করতে করতে আমার বিপি যদি হাই হয়ে যায়, আমি যদি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই, আমাকে যদি হসপিটালাইজড করতে হয়, তুমি সহ্য করতে পারবে তো?